চীনের এই মারণ ভাইরাস বর্তমানে সারা বিশ্বে আতঙ্কের সৃষ্টি করেছে বর্তমানে সারা বিশ্বে মহামারীর আকার ধারণ করেছে এই ভাইরাস ভারতে আজকে এই ভাইরাসের আক্রমণে পাঁচজন ইতিমধ্যে মারা গেছেন এবং এই ভাইরাসের আক্রমণে আক্রান্ত হয়েছেন প্রায় দুশো ছজন মানুষ আজকে পর্যন্ত এবং সেই সংখ্যা ক্রমাগত বেড়ে যাচ্ছে ইতিমধ্যে আগামী সপ্তাহ থেকে এই ভাইরাস স্টেজ টু থেকে স্টেজ থ্রিতে চলে আসবে তারপর থেকে কিন্তু এই ভাইরাসের যে সংক্রমণ আরও কিন্তু প্রচণ্ড গতিতে বাড়বে সেই জন্য আগামী বাইশে মার্চ রবিবার সকাল সাতটা থেকে বিকেল রাত্রি নটা পর্যন্ত জনতা কারফিউয়ের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাতে এই ভাইরাসের সংক্রমণের যে চেনটি রয়েছে সেই চেনটিকে যেন ভাঙা যায় সেই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট অবশ্যই আপনারা এই সময়ে বাড়ি থেকে কোনোভাবেই বেরোবেন না যদি না কোনো কাজ থাকে আর যদি কাজ না থাকে তাহলে বাড়ি থেকে বেরোবেন না যেমনটিভাবে প্রধানমন্ত্রী মোদী আপনাদের কাছে রিকোয়েস্ট করেছে অবশ্যই মেনে চলবেন তো আপনাদের মনে একটা প্রশ্ন সবসময় ঘোরাঘুরি করে যে এই ভাইরাসের আক্রমণে কি সবাই মারা যায় অর্থাৎ এই ভাইরাসের যদি আক্রমণ হয় তাহলে এক থেকে আসি সবাইকে এই ভাইরাসের আক্রমণে কি মারা যাবে তো এই প্রশ্নের উত্তর দিয়েছেন কিন্তু বিজ্ঞানীরা এবং বিশেষজ্ঞরা এবং ডাক্তারবাবুরাও কিন্তু এর উত্তর দিয়েছেন তারা বলেছেন যে এই ভাইরাসের আক্রমণে যদি কেউ কারো আক্রান্ত হয় তাহলে সবার কিন্তু মরার চান্স অতটা থাকে না তো কি জানালো ডাক্তাররা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর ভিডিওটি শুরুর পূর্বে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন ভিডিওটিকে প্রচুর শেয়ার করবেন যাতে সবার কাছে এই ভিডিওটি পৌঁছাতে পারে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম ইম্পর্টেন্ট টপিক সম্বন্ধে সবসময় আপডেট পাওয়ার জন্য। সারা বিশ্বে এখন আতঙ্কের কিন্তু একটাই নাম যে এই ভাইরাস শুধুমাত্র চীনে এই ভাইরাসের আক্রমণে মৃত্যু হয়েছে প্রায় চল্লিশ হাজার মানুষের আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়েছে শুধু চীন নয় ইউরোপের বিভিন্ন দেশ বিশেষত ইতালিতে তো ব্যাপক থাবা বসিয়ে ফেলেছে এই ভাইরাস বর্তমানে কিন্তু ইতালির যা পরিস্থিতি সেটা কিন্তু চায়নার থেকেও ভয়ানক পরিস্থিতি হয়ে গেছে ইতালিতে ভারতবর্ষে নতুন করে প্রায় একজনের শরীরে ধরা পড়েছে এই প্রাণঘাতী ভাইরাসের অস্তিত্ব কিন্তু এই ভাইরাসে আক্রান্ত হওয়া মানে কি মৃত্যু নিশ্চিত কি জানাচ্ছেন বিজ্ঞানীরা বিশেষজ্ঞরা মনে করছেন যে এই ভাইরাসে আক্রান্ত প্রতি এক হাজার জনের মধ্যে পাঁচ থেকে চল্লিশ জন রুগী মারা যেতে পারেন অর্থাৎ এক হাজার জনের মধ্যে পাঁচ থেকে চল্লিশ জন রুগী মারা যেতে পারেন তবে ইদানিং সেই ধারণা দ্বারা কিন্তু কিছুটা পাল্টে গেছে বিজ্ঞানীদের ধারণা যে প্রতি এক হাজার জনের মধ্যে মাত্র ন জনের মৃত্যু হয়েছে এই ভাইরাসের কবলে অর্থাৎ মৃত্যু হার মাত্র এক শতাংশের কাছাকাছি যদিও মৃত্যুর বিষয়টি নির্ভর করবে বয়স লিঙ্গ স্বাস্থ্যগত অবস্থার উপর তবে এ অনেক ধারণা যে এই ভাইরাসে মৃত্যু আর বের করাটা বেশ কঠিন কাজ। এমন কি সুনির্দিষ্টভাবে কতজন মারা গেলেন তা গণনা করাটাও অত্যন্ত জটিল। বিশেষজ্ঞরা বলছেন বেশিরভাগ আক্রান্তের সংখ্যাই হিসাবের বাইরে থেকে যায় কারণ মৃদু উপসর্গ হলে কেউ চিকিৎসকের কাছে কিন্তু জান না। আবার অনেকে কিন্তু চিকিৎসকের কাছে যাওয়ার আগেই এই ভাইরাসে আক্রান্ত হয়ে যান এবং তার ফুসফুসের প্রায় 50% কিন্তু তক্ষনি নষ্ট হয়ে যায়। ইম্পিরিয়াল কলেজের এক গবেষক বলেছে মৃদু সংক্রমণ শনাক্তের ক্ষেত্রে বেশ কিছু પારદર્શી হলেও অনেক সেই তেমন কোনো ব্যবস্থাই নেই সেই কারণে আক্রান্তের হিসাব রাখাটা বেশ কঠিন কাজ হয়ে দাঁড়ায় তাই আক্রান্তের সংখ্যা ঠিকভাবে গণনা করা হলে মৃত্যুহার আরও বেশি হতো বলে মনে করছেন অনেকেই যদিও বিজ্ঞানীরা এই ধরনের প্রতিটি ঘটনা একত্রিত করে মৃত্যুহার নিয়ে একটি সামগ্রিক চিত্র ফুটিয়ে তুলেছেন বিজ্ঞানীরা বলছেন যে এই ভাইরাসে আক্রান্ত হলে তার মধ্যে বয়স্ক অসুস্থ আর পুরুষদের মৃত্যুহার সবচেয়ে বেশি এক্ষেত্রে চীনের পরিসংখান ঘেটে জানা যাচ্ছে যে এই ভাইরাসে সংক্রমণের শিকার হয়েছেন প্রায় এক লক্ষ মানুষের মধ্যে প্রায় বয়সুদের বয়সীদের তুলনায় বৃদ্ধদের মধ্যে ভাইরাসে আক্রান্ত মৃত্যু প্রায় দশ গুণ বেশি আর তিরিশ বছরের কম বয়সীদের মৃত্যু সবচেয়ে কম তবে যাদের ডায়াবেটিস রয়েছে উচ্চ রক্তচাপ রয়েছে হৃদরোগ রয়েছে কিংবা শ্বাসকষ্ট রয়েছে তাদের মধ্যে মৃত্যু প্রায় পাঁচ গুণ বেশি এরই মধ্যে আবারও ভারতে হানা দিয়েছে করোনা ভাইরাস এবার কিন্তু দিল্লি তেলেঙ্গানা জয়পুর সহ পশ্চিমবঙ্গেও এই ভাইরাস বাসা বেঁধেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে এই খবর দিল্লিতে যিনি আক্রান্ত হয়েছিলেন তার ইতালিতে সফরের রেকর্ড রয়েছে আর তেলেঙ্গানায় আক্রান্ত ব্যক্তি সফর করেছিলেন দুবাইতে তাদের সফর সংক্রান্ত বাকি তথ্যের সন্ধান চলছে ইতিমধ্যে কলকাতায় যে দুজন আক্রান্ত হয়েছে এই ভাইরাসের কবলে তার মধ্যে দুজনের লন্ডন ফেরত একজন এক সরকারি অফিসারের ছেলে আরেকজন আজকে কিন্তু নতুন করে এই ভাইরাসের সাসপেক্ট হয়েছে তো এই ভাইরাস নিয়ে আপনাদের মধ্যে যে চিন্তা রয়েছে যে এই ভাইরাসের ফলে সবাই মারা যায় সেমনটা কিন্তু নয় কারণ এই ভাইরাস কিন্তু প্রচন্ড প্রচন্ড ছোঁয়াচে রোগ এই ভাইরাসে যদি আক্রান্ত সংখ্যা যদি বহুগুণ বেড়ে যায় সেক্ষেত্রে এই ভাইরাসকে মোকাবিলা করার জন্য আপনাদের যেই চিকিৎসাটা দরকার হবে সেই চিকিৎসা দেওয়ার মতন পরিষেবা কিন্তু ভারতের বর্তমানে নেই কারণ ইতালি একটি উন্নত দেশ অর্থাৎ ডেভেলপড কান্ট্রি সেখানে এত পরিমাণ আক্রান্ত হয়েছে বা এত পরিমাণ লোক এই ভাইরাসের আক্রমণে আক্রান্ত যে সেখানের যে হসপিটালগুলো কিন্তু বেশ কিছু রুগীকে তারা ফিরিয়ে দিচ্ছে কারণ তাদের হসপিটালে রাখার মতন জায়গা নেই সেক্ষেত্রে ভারতের মতন এত জনসংখ্যার যদি দেশে যদি এই ভাইরাস সেইভাবে প্রভাব ফেলতে পারে সেক্ষেত্রে মানুষ মারা যাবে শুধুমাত্র সামান্য চিকিৎসা না পাওয়ার জন্য সেক্ষেত্রে কিন্তু এই ভাইরাসের আক্রমণে মারা যাচ্ছে না মারা যাচ্ছে যে একটা মিনিমাম চিকিৎসা না পাওয়ার জন্য সে আমরা স্প্রে করবো যেন এই ভাইরাস যেন সেরকমভাবে যেন ছড়াতে না পারে এবং ছড়ানোর আগেই যেন সেই ভাইরাসের চেন আমরা ভাঙতে পারি তার জন্য অবশ্যই রবিবার দিন সকাল সাতটা থেকে রাত্রি নটা পর্যন্ত প্রধানমন্ত্রী যেভাবে বলেছেন সেভাবে মানবেন কোনো সময় বাড়ির বাইরে বেরোবেন না এছাড়া শুধুমাত্র রবিবারই নয় কোনো দিনই কোনো কাজ ছাড়া বাড়ির বাইরে বেরোবেন না বিশেষ করে ষাট বছরের উপরে যারা রয়েছেন এবং যারা দশ বছরের নিচে রয়েছেন তাদের তো বাড়ির থেকে বেরোনো একদমই বারণ এছাড়া যথাসম্ভব অন্যান্য থেকে দূরত্ব বজায় রাখবেন মাস্ক ব্যবহার করবেন হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবেন এবং রাস্তাঘাটে থুতু ফেলবেন না এবং যদি কোনো উপসর্গ আপনাদের দেখা দেয় জ্বর সর্দি মাথা ব্যথা সেই সঙ্গে শ্বাসকষ্ট দেখা দিলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন তো বন্ধুরা আশা করবো এই কথাগুলো আপনারা মেনে চলবেন তাহলে এই মহামারীর হাত থেকে আমরা কিন্তু ভারতবর্ষকে রক্ষা করতে পারবো এবং যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন এবং প্রচন্ড পরিমাণে শেয়ার করে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না